রবিবার রায়পুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটের পরিচালনায় এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরটি আয়োজিত হয় রায়পুর প্রাথমিক বিদ্যালয় এই শিবিরে যদি কারো চোখে ছানি ধরা পড়ে তবে আইওএল পদ্ধতিতে চোখের ছানি অপারেশন করা হবে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালে আর্থিকভাবে পিছিয়ে পড়া গ্রামে এহেন উদ্যোগে খুশি গ্রামবাসী এদিনের শিবিরে ভিড় ছিল লক্ষণীয় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অঞ্চলের মেম্বার অনুপ বিশ্বাস বলেন আপনার নাম অনুপ বিশ্বাস আপনি কি দায়িত্বে রয়েছে আমি গ্রাম পঞ্চায়েত সদস্য আজকে এখানে রায়পুর প্রাথমিক বিদ্যালয় কি কর্মসূচি চলছে এখানে আমাদের আমাদের সমাজ সেবামূলক সংগঠন আমাদের লায়েন্স ক্লাবের পরিচালনায় এখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং আপনার আইওএল পদ্ধতিতে আপনার ছানি অপারেশন এখান থেকেই হবে বিনামূল্যে এখানে যে আজকে মিনিমাম কতজন আজকে এখানে দেখানো হয়েছে আপাতত প্রায় একশো ছুঁ ছুঁ পে আছে আমাদের যা আইডিয়া তিনশো চারশো ছাড়িয়ে বলবেন আমি আজকে আমার পঞ্চাশ সদস্যর বয়স প্রায় পাঁচ বছর হতে চলেছে আমি পাঁচ বছরের মধ্যে আমরা ওনাদের সাথে অনেকবার যোগাযোগ হয়েছে ওনাদের কাজকর্মে যে সামাজিক কাজকর্ম ওনাদের তাতে আমি ভীষণভাবে খুশি এনারা বিভিন্ন রকম সেবামূলক কাজ করে থাকেন এর আমরা বস্ত্র বিতরণ থেকে শুরু করে রক্ত রক্ত দান শিবির থেকে শুরু করে পরীক্ষা চক্ষু পরীক্ষা শিবির বিভিন্ন রোগে এরা সেবামূলক কাজ করে থাকে তো কিছুদিন আগে আমার সাথে বাবু লায়েন্স ক্লাবের সদস্য উনি যোগাযোগ করেছিলেন তো উনি এখানে এর আগেও করেছেন তো করতে চেয়েছেন এবার নতুন করে তো আমি তাতেই আমি খুব খুশি হয়েছিলাম ওনার কথা শুনে তো যাই হোক ওনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আমাদের রায়পুর তথা এত তো এরিয়ার সকল জনসাধারণের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং ছানি অপারেশনের কাজ ওনারা করছে কতগুলো গ্রাম থেকে এখানে এসছে এখানে প্রায় ছয় সাতটা গ্রাম আছে যারা এখানে পেশেন্ট আসছে যেসব এরিয়া থেকে সংস্থার পক্ষ থেকে শৈবাল রায় কি জানিয়েছেন শোনাবো আপনার নাম কি আমার নাম লায়ন শৈবাল রায় আমি লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটির একজন সদস্য তো আজকে প্রাথমিক বিদ্যালয় রায়পুরে আজকে কী কর্মসূচি আপনাদের আমাদের রায়গঞ্জ লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটির পক্ষ থেকে আজকে আমরা এখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং যারা দুস্থ মানুষ তাদের ক্যাটারাক অপারেশন করা হচ্ছে ফ্রি একদম টোটালি ফ্রি অপারেশন যেটা আমরা শিলিগুড়ি গ্রেটার লায়েন্স আই হসপিটালে যৌথ উদ্যোগে আমরা করছি তো আজকে এখানে কতজন পেশেন্ট আজকে দেখালেন এখানে এখনও আমাদের একশো কভার করে গেছে আরও আসছে কন্টিনিউ দু আড়াইশো তো হবেই আশা করছি আমরা আপনার তো জেলার বিভিন্ন জায়গায় এ ধরনের কর্মসূচি নিয়ে থাকেন হ্যাঁ আমরা বিভিন্ন জায়গায় এই কর্মসূচি নিয়ে থাকি আমাদের লায়েন্স ক্লাবের মেন প্রজেক্টের মধ্যে একটা হচ্ছে বিনামূল্যে চক্ষু অপারেশন করা সেই প্রজেক্টটাই আমরা এখানে করছি আজকে রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোটিন বাংলা